بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার সম্মানিত ভাই, জানতে চেয়েছেন যে গাইরুল্লাহর নামে শপথ করা, যেমন নবীর নামে, অনেকে কাবার নামে, তারপরে মান মর্যাদার নামে, জিম্মেদারির নামে, মা বাবার নামে অনেক সময় শপথ করে থাকে, এর বিধান সঠিক বিধান কি? জি, এর উত্তর হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শপথ করা জায়েজ নয়, প্রথম নম্বর কথা, বরং ইহা শিরকের অন্তর্ভুক্ত, এটা শিরক হবে। এমনি ভাবে কাবার নামে শপথ করা শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাবা উভয়টি মখলুক, আর কোন মখলুকের নামে শপথ করাই শিরক। এমনি ভাবে সম্মান ও জিম্মেদারি শপথ করাও শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে স্পষ্ট করেছেন যে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি গাইরুল্লাহ নামে শপথ করলো সে কুফরি বা শিরক করলো। আপনি পাবেন তিরমিজির কিতাবুল আইমান ও আন নুজুর, অর্থাৎ শপথ ও মানত অধ্যায়, তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাল্লাহ একটা বাবি বেঁধেছেন যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো সে কুফরি বা শিরক করলো। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় যে আন্নাহু আদরাকা উমার ইবনুল খাত্তাব ফি রাকবিন ওয়া হুয়া ইয়াহলিফু বিআবিহি فناداهم رسول الله صلى الله عليه وسلم الا ان الله ينهاكم ان تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله والا فليصمت। তিনি তার পিতা উমারকে, ইবনে উমার বলছেন যে পিতার নামে শপথ করতে শুনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার লোকজনকে ডেকে বললেন, আল্লাহ তোমাদের পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন। সবাইকে ডাকলেন আর বললেন, আলা তোমরা শুনো, ইন্নাল্লাহ ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, তোমরা কে আল্লাহ নিষেধ করেছেন তোমাদের বাপ দাদার কসম খেতে, শপথ করতে। যে ব্যক্তি শপথ করতে চায়, ফামান কানা হালিফান, যে ব্যক্তি শপথ করবে কসম করতে চায়, ফালিয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর কসম করে, সে যেন আল্লাহর নামে শপথ করে, অথবা ওয়াইল ফালিয়াসমুত, অথবা সে চুপ থাকে। এটাও আপনি পাবেন সহিহ বুখারী কিতাবুল আদাব। তো এখান থেকে বোঝা গেল যে জিম্মাই এ কথাটি শপথ নয়, এর দ্বারা উদ্দেশ্য হল অঙ্গীকার। এই অঙ্গীকার যদি কেউ করতে চায় তাহলে এমনি করতে পারে, বাকি কসম খাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়র ওয়া সালাম।